ওয়েলকাম ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য আবারও এক নতুন পর্ব নিয়ে হাজির ডাব্লুপি এসআই প্রস্তুতি পর্ব ফোর তোমরা আমাদের আগের পর্বগুলো এত ভালো রেসপন্স দিয়েছো এবং এত ভালোবাসা দিয়েছ যে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আবারও এক নতুন পর্ব নিয়ে হাজির তো ফ্রেন্ডস আজ এই পর্বে আছে তিরিশটি প্রশ্ন উত্তর বাছাই করা প্রশ্ন উত্তর বিভিন্ন সাবজেক্ট থেকে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তবে অবশ্যই উপকৃত হবে এবং এর মধ্য থেকে তোমরা ডাব্লুবি পি প্রিলিমিনারি প্রস্তুতিও নিতে পারবে এছাড়াও গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য তোমরা যদি আমাদের সাহায্য করো তোমরা এদের এর থেকে আলো ভালো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো এটাই আমরা বলছি তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তুমি যদি আজ নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো তো আজকের সেই দেখে নাও বাছাই করা প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান বস্তুর স্মরণের হারকে কি বলে বস্তুর স্মরণের হারকে বলে ফ্রেন্ডস এক নম্বর কোশ্চেন বেগ দুই নম্বর কোশ্চেন ভর যত বেশি হবে হবে বেগ তত সরি ফ্রেন্ডস এটি একটি মিস্টেক হয়ে গেছে এখানে বেগ হবে ভর যত বেশি হবে ভর যত বেশি হবে এখানে বেগ তত ড্যাশ হবে এখানে বেগ বেশি হবে এক মেগাডাইন সমান সমান কত মেগাডাইন সমান সমান কত টেন টু দি পাওয়ার সিক্স ডাইন এক মেগাডাইন সমান সমান টেন টু দি পাওয়ার সিক্স ডাইন এটা সঠিক উত্তর নেক্সট আজকের চার নম্বর প্রশ্ন বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কারণ কারণ কি বায়ু সেখানে শূন্য থাকবে সেখানে বলের অভাবে নিউটনের আমাদের তৃতীয় গতিসূত্র অনুসারে এটা জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাই এখানে ক্রিয়া বলের অভাবে পাখি বাইশূন্য স্থানে উপরে উড়ে যেতে পারবে না আজকের পাঁচ নম্বর কোশ্চেন দেখো বলের এফপিএস পদ্ধতির একক হচ্ছে পাউন্ড এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসে তো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো এবং এর পিডিএফটা যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তোমাদের কমেন্ট দেখে এই পিডিএফটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো নেক্সট স্মরণ কোন ধরনের রাশি স্মরণ একটি ভেক্টর রাশি একটি বস্তুর ভরবেগ শূন্য হতে পারে কি এখানে কখনো না একটি বস্তুর ভরবেগ দুটো একসাথে কোনো শূন্য হতে পারে না ফ্রেন্ডস এটি তোমাদের জেনে রাখা দরকার নেক্সট আজকের আট নম্বর কোশ্চেন দেখো নিউটনের গতি নিউটনের গতি বিষয়ক সূত্রগুলি কোন গ্রন্থ থেকে জানা যায় এটা প্রিন্সিপিয়া নিউটনের গতি সম্পর্কে তিনটি যে গতি সম্পর্ক সূত্র আছে সেগুলো আমরা প্রিন্সিপিয়া নামক অন্ত থেকে জানতে পারি ডিম্বাকৃতি ভাইরাস কোনটি মামস ভাইরাস আছে ডিম ডিম্বাকৃতি ভাইরাস দিন দিন দিনমজুর রোগ কোথায় হয় সিম গাছে দিনমজুর নামক যেটা রোগ আছে সেটা কোথায় হয় ফ্রেন্ডস হয় সিম গাছে আজকে নেক্সট দেখো নাও এগারো নম্বর কোশ্চেন ভাইরাসের আবরণীকে কি বলে ক্যাপসিড বলে খুবই সোজা প্রশ্ন তোমরা অনেকে জানো টি বলছে টি টু কী ধরনের ভাইরাস এটা হচ্ছে ডিএনএ অপশান থাকবে ডিএনএ আর এনএ আর ডিএনএ দুটোই তো এখানে অপশান সঠিক উত্তর হয়ে যাবে ডিএনএ ভাইরাসের প্রোটিনের উপস্থিতির লক্ষ্য করেন কি এটা ব্র্যাডেন ও পেরি সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস কথা যে উত্তর বিশ এটা সকলে জানো তোমরা নেক্সট কোয়েশ্চেন আছে পনেরো নম্বর কোশ্চেন তুলসী কোন মাটিতে চাষ হয় তুলসী এটা হচ্ছে চুনা মাটিতে তুলসী চাষ হয় নেক্সট কোয়েশ্চেন দেখানো ষোলো নম্বর কোশ্চেন বলের সংখ্যা পাওয়া যায় কোন বলের সংখ্যা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের পেন্টিং এর জন্য অনেক সরি এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংখ্যা পাই আমরা এটা তোমরা একটু ঠিক করে নেবে নেক্সট আজকে নেক্সট দেখে নাও বারো নম্বর কোশ্চেন নির্মলকৃতি কোনটি রবি ফসল এখানে অপশান এ আলু অপশান বি জোয়ার অপশান সি সোয়াবিন অপশান ডি চীনা বাদাম তো এখানে সঠিক উত্তর হয়ে আলু নির্মলকৃতি কোনটি রবি ফসল উত্তর হবে আলু বল কি ধরনের রাশি বল একটি ভেক্টর রাশি তাই কিসের উদাহরণ তাইচুং একটি ধানের উপজাতির উদাহরণ এখানে নেক্সট দেখে নাও কুড়ি নম্বর কোশ্চেন গম চাষের জন্য কেমন বৃষ্টিপাত এর প্রয়োজন পঞ্চাশ থেকে একশো বৃষ্টিপাতের প্রয়োজন রাগী উৎপাদন কোন রাজ্যে প্রথম কর্ণাটক কর্ণাটকে রাগি উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে আজকের বাইশ নম্বর কোশ্চেন দেখে নাও ফ্রেন্ডস আজকের বাইশ নম্বর কোশ্চেন গোল্ডেন ফিবার বলা হয় কাকে পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার নেক্সট কোশ্চেন তেইশ নম্বর তুলা চাষের উপযোগী মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা সবসময় আসতে দেখা গেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাই আমরা এখানে তুলে নিয়েছি এই প্রশ্নগুলো সমস্ত দেখে নেওয়া ভালো করে খুবই ইম্পর্টেন্ট আজকে নেক্সট কোশ্চেন দেখে নাও আজকের চব্বিশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস কার্পাস চাষের কতদিন কার্পাস চাষের কতদিনের কতদিন তুহিনমুক্ত আবহাওয়া প্রয়োজন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুইশো দিন কার্পাস চাষ মানে যে কার্পাস চাষটা হয় চাষের কতদিন মুক্ত আবহাওয়া প্রয়োজন এখানে হবে উত্তর সঠিক উত্তর দুইশো দিন নেক্সট আজকের পঁচিশ নম্বর কোশ্চেন কি আছে দেখে নাও বাদাম গবেষণাগার কোথায় অবস্থিত বাদাম গবেষণার কান আছে আমাদের জুনাগড়ে জুনাগড়ে চীনা বাদাম গবেষণাগার অবস্থিত আজকে ২৬ নম্বর কোশ্চেন আছে মাটির সম্পর্কে গবেষণাকে কি বলে পেডুলজি এটা খুব ইম্পর্টেন্ট তোমরা হয়তো অনেকেই জানো এই প্রশ্নটির উত্তর এটা খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আস এসেছে এবং আসবে সামনে পরীক্ষায় তো তারপরে কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন তারের উপাদান কি কি টিন ও সীসা শঙ্কর দিয়ে ফিউজ তার হয় আমাদের ফিউজ তার হচ্ছে আকরিক টিন ও সীসা তো ফিউজ তার হচ্ছে উচ্চ রোদ নিম্ন গোলঙ্গ হয় এটাও তোমরা একটু মনে রাখবা এটাও দেয় তারপরে আঠাশ নম্বর কোশ্চেন দেখো সরল হাইগ্রোমিটার কে আবিষ্কার করে এটা হচ্ছে রেনল্ট রেনল্ট সঠিক উত্তরভাবে রেনল্ড সরল হাইগোমিটার আবিষ্কার করে রেনল্ড আজকের উনিশ নম্বর কোশ্চেন দেখে না উনত্রিশ নম্বর সরি আজকের উনত্রিশ নম্বর কোশ্চেন আছে পাইরোমিটার দ্বারা মাপা হয় কি উচ্চ তাপমাত্রা এই যে মিটার তোমরা দেখবে জেল পুলিশের একটা দিয়েছিল তা এইগুলো খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তিরিশ নম্বর কোশ্চেন আজকে লাস্ট এবং ফাইনাল কোশ্চেন অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি এটা একদম খুব ভালো প্রশ্ন হেবার এমনই প্রস্তুতির পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি তো ফ্রেন্ডস আজকে এই তিরিশটা প্রশ্নই তোমাদের জন্য নিয়ে এসেছিলাম ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নতুন হলে একটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নাও আর ফ্রেন্ডস তোমাদের জন্য এর থেকে অনেক ভালো ভিডিও আনার জন্য কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে এটা তোমরা অবশ্যই করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত এর থেকে ভালো ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ